সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজয় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলের অধ্যবসায় ১৯টিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে ৫ টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলে জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চখর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে।